ডাঙ্গর নদীতে মাছের জোয়ার, মাছ ধরতে নেমে পানিতে ডুবে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। দিনাজপুরের গোসাগঞ্জে ডাঙ্গর নদীর রানীর ঘাট চাঁদগাঁও পয়েন্টে মাছ ধরতে নেমে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার 6 অক্টোবর বেলা 11:30 একজন ও বিকেল 4:30 দিকে অপরজনের মৃতদেহ উদ্ধার করা হয়। পানিতে ডুবে মারা যাওয়া দুই যুবক হলেন বিরল উপজেলার সাবল গ্রামের মইনুল হোসেনের ছেলে শামীম হোসেন এবং অপরজন একই উপজেলার নোনাকামাত গ্রামের লুৎফর রহমানের ছেলে নাজমুল হক। পাঁচ নং ছাত্রলিপি সদস্য মাসুদ রেজা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, 5 অক্টোবর বুধবার বিকালে বোসাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলাকে বিভক্তকারী টাঙ্গুর নদীর রানীর ঘাট রাবার ড্যাম পয়েন্টে মাছের জোয়ার আসে। খবর পেয়ে মুহূর্তেই হাজার হাজার মানুষে ভরে যায় টাঙ্গনের দুই পার, রাতভর চলে মাছ ধরা উৎসব। বৃষ্টির প্রভাবে এদিন নদীর পানি আরো বেড়ে যেতে থাকে। পরদিন 6 অক্টোবর বৃহস্পতিবার মানুষের সমাগম আরো বেড়ে যায়। বেশি মাছের আশায় মানুষ রাবার ড্যাম এলাকা ছেড়ে আরো দূরে চাঁদগাঁও এলাকার দিকে যেতে থাকে। ভালোই চলছিল মাছ ধরা উৎসব। গ্রুপ করে মাছ ধরতে আসা মানুষগুলো কেজি থেকে মন পর্যন্ত মাছ ধরে। এরই মাঝে মানুষের হইচই শোনা যায়। জানা যায় সকাল 10:00 পর টাঙ্গনের চাঁদগাঁও পয়েন্টে একজন মানুষ জাল সহ তলিয়ে গেছে। বেলা 11:30 দিকে অন্যান্য মাছ শিকারীরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে তার পরিচয় জানা যায়, সে আনুমানিক 37 বছর বয়সী নোনাকামাত গ্রামের লুৎফর রহমানের ছেলে নাজমুল হক। মাছ ধরতে নেমে ডুবে মৃত্যুর খবর শুনে আতঙ্কিত হয়ে অনেকেই উঠে আসে। এরপরও কেউ কেউ সাহস করে রয়ে যায়। এরই মাঝে খবর আসে আরেকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর বিকেল 4:30 আনুমানিক 21 বছর বয়সী বিরল উপজেলার সাবল গ্রামের মইনুল হোসেনের ছেলে শামীম হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। হাজারো মানুষের সমন্বয়ে মাছ ধরা উৎসব মুহূর্তে বিষাদে রূপ নেয়। এলাকা নেমে আসে শোকের ছায়া।